আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজদিন নাহার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাসপুর থেকে সোহাগ ও নূর হোসেন রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হলো, তাদের মধ্যে পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। রোববার রাতে প্রধান আসামি বাদলসহ নয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুটি মামলা দায়ের করেন নির্যাতিতা নারী। ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্য সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে ওই নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামের এক ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজ সহ অন্যান্যরা সালিশ মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নির্যাতিতা নারী ছাগলনাইয়া থানার ফজলুল করিম প্রকাশ বাবুকে প্রধান আসামি এবং ওই ইউপি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রোববার সন্ধ্যায় সিএনজি অটোরিকশা শেরপুর থেকে মজলিশপুরে যাচ্ছিলেন তিনি। তবে সেখানে না নামিয়ে দিয়ে হাত পা ও মুখ বেঁধে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। পরে সকালে তাকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এদিকে ঘটনা জানার পর ওই নারীকে উদ্ধার করে বক্তব্য নেয় পুলিশ। পরে মঙ্গলবার রাতে তিনজনের নাম উল্লেখ সহ ছয়জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন নির্যাতিতা নারী। রাতেই মামলার দ্বিতীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে আতঙ্ক কাটেনি শরণার্থীদের। তাদের অনেকে অবস্থান নিয়েছেন অন্য ক্যাম্পে। মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প এক এ শরণার্থীদের দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এতে নিহত হয় চারজন। আনসার সদস্য সহ আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে তিন দিনে খুন হলেন সাত রোহিঙ্গা। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে নয় রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র গুলি সহ আটক করে র্যাব। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর সাথে আজ বৈঠক করবে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন জিসিএ। এতে সভাপতিত্ব করবেন সিভিএফ এর বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, জাতিসংঘের সাবেক মহাসচিব ও জিসিএ চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধান, COP26 এর আয়োজক দেশ সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা। প্যারিস এগ্রিমেন্ট, ন্যাশনাল কন্ট্রিবিউশন এনডিসি জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম অভিযোজন প্রচেষ্টা জরুরি ভিত্তিতে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করবেন নেতারা। সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ আধুনিক পুঁজিবাজার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত বিনিয়োগকারীদের সচেতনতা কর্মসূচি শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিএসইসির চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএসসির পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভি, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও ডিবির প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন। বিএসইসির চেয়ারম্যান বলেন, বর্তমান বাজারে ১০০০ কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে, এবছরের মধ্যে তা ১৫০০ কোটি টাকায় উন্নতি করতে কাজ করছে কমিশন। অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের আইপিও লটারি ড্র আজ অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয়। পুঁজিবাজারে ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর বিপরীতে ৪৭১ কোটি ৯১ লাখ ৫ টাকার আবেদন জমা পড়েছে। লটারি শেষে শেয়ার পাওয়া বিউ হিসাবের তালিকা প্রকাশ করা হবে।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।